চিনি থানি কাইসা কক তোমা ফাইমানি ও কক তোমা অংখা মুঙ্গিয়া বাড়ি রুংনক নি গানা গুনি নি ফালনক রগ ফেকজাকায় মানি রক হাই একেবার ডালবিদাল ফেকজাকায় মানি রকন খবুই বিড়ি সিক্রেট তিরঙ্গা রকন তুই ওই বিমল রক ফালজাক টংমানি কক তোমা আমতুই খে রুংনক নি বস্কাং রকনি ফালনক হাই একেবার গানা গুনি নি ফালনক রগ আমতি খে ফেকজাকায় মানি রক ফাল দামাং ও সুংমুং বাইন চুংমিয়া মঙ্গিয়া বাড়ি রুংনক নি গানা গুনি ও টংনাই ফালনক গুড়ি নাই থাংলাইমানি ককটমা থমনাই রক অর থাঙ্গি নুক লাইখাচিং কিচাসুক ফালনক রগ আমতি খে ফেকজাকায় মানুই বিড়ি সিক্রেট রংন খবুই বিমলতে তিরঙ্গারক ফালজাক টংমানি অমন রুক সৈন্যচিং সুংমুংটি সামানি আমতি খে রুংনক গানা গুনি নি রুংনক রগ ফেকজাকায় মানুই ফাল দামান আমতি খে সুংমুংটি সে থানি ন খরকসা আম চাইনি ন শিকলা চিনি ফাইসিং কই ফাইমানিতেই চুংন সামানি নরঙেতেই সামুং করে দেওয়া হিনে আমতি কক রং খবই যেন এরেং এরেন ককটমা সামনে বেখাক থাঙ্গি তো হাই একেবার ককটমা সারি তো হিনে শিল চামুং তুমানি আম চাইনি ন খরকসা তাকুক জিতন দেব বর্মা মঙ্গই অমন চুং সিরাই সিরাই খাইন বাকি ন চুং তিনি রুংনক নি প্রিন্সিপাল মনোজ দেব বর্মা বাই কক সাকা ও কক সাতানি ব আমতি খে বিনি রুগ্নক নি গানা গুনি ও হেকজাকায় মানি রক ফাল টংমানো তুই চুংবাই কক সানা থাকে ব সিরাই সিরাইকে সবাই কিনারিকা রুগ্নক নি বেশি খাকজাল ফালনক রগ আমতি খে ফেকজাকায় মানে ফালমান হাই একেবার বুসু খাকজাল ওখা হেঙ্কে আমতি ফালিমান হাই একেবার ফালিমাইয়া অমরগ্ন চুংন সবাই সুখুবই সবাই কিনারিকাতেই হাইনাই সাল রকম দাল বিদাল কমিটি রুংনক নি কমিটি রগ্ন তুই আচুক লাই অমরগ্ন সালাইজাকাইতে ইয়া পিবনা হাতজাকাই হিনে সাবাই কিনারিকা রুংনক নি প্রিন্সিপাল মনোজ দেব বর্মা চুংন অনুসারে আমাদের প্রত্যেক বিদ্যালয়ের 200 গজের মধ্যে কোনো দোকানপাট যদি থাকে সেই দোকানপাটগুলিতে সেই রকম নেশা সামগ্রী ইত্যাদি তারা রাখতে নিষেধ বা বিক্রি করতে নিষেধ। তো এই বিষয়ে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের যে ইকো ক্লাব রয়েছে, ইয়োরের ইকো ক্লাব, এনএসএস টিম রয়েছে, তো এনএসএস এবং এনসিসি, তো এই সমস্ত ক্লাবদেরকে নিয়ে আমরা প্রত্যেক বছরেই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। এবং শুধু দোকানপাট নয়, কাছাকাছি যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি দ্রুত দূর গিয়েও আমরা অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রামটা করে থাকি। তো এই বছর আমরা শুরু করিনি, আমরা শুরু করব আবার, যেমন অ্যান্টি ড্রাগ যে র্যালিতে আমরা এই যে আসন্ন যে ফ্রাইডেতে আমরা করব, আমাদের এনএসএস প্রোগ্রামের মাধ্যমে ওনারা একটা রেডি করছে যে প্রোগ্রামটা করার জন্য, তো আমরা করে থাকি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এখন আপনি যেটা বললেন যে কিছু স্টুডেন্টকে আপনারা হয়তো এখানে যেটা দেখেছেন, কিন্তু এটা দুর্ভাগ্য আমরা আমাদের নজরে পড়িনি, এটা আপনাদের নজরে পড়েছে। তো আমরা বরাবরই যে প্রত্যেক দিন আমরা বিদ্যালয়ে যে অ্যাসেম্বলি টাইম রয়েছে সেই অ্যাসেম্বলি টাইমে প্রত্যেক দিন তাদেরকে শপথ গ্রহণ করাই, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বিভিন্ন মনীষীদের বাণী পাঠ করাই, সেই বাণীটাকে আবার সেটাকে আমি নিজে বিশ্লেষণ করে তাদেরকে এইভাবে প্রত্যেক দিন অ্যাওয়ারনেস করে আমরা করি এবং তাদের আচরণগত পরিবর্তনের জন্য। তো এই হিসাবে আমাদের যে বিদ্যালয়ের যে ছেলেমেয়েরা অতীতের তুলনায় আমাদের বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই, প্রায় 95% পরিবর্তন এসেছে। তো কিছুটা যদি হয়ে থাকে সেটা আমাদের এসএমসি কমিটি রয়েছে, সেই এসএমসি কমিটি এবং বিদ্যালয়ের ডিসিপ্লিন কমিটি রয়েছে এবং আরও অন্যান্য কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে আমরা বসে আমরা নেক্সট পরবর্তী কী স্টেপ নেওয়া যায় আমরা সেটা নেব এবং আমরা প্রয়োজনে আমরা কর্তৃপক্ষকে জানাবো, উদ্যোগ করতে। স্যার, বিদ্যালয়ের 200 গজের মধ্যে তো এরকম অ্যাক্টিভিটি করা যায় না, বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হোক বা সেবন হোক, কিন্তু এক্ষেত্রে বিদ্যালয় কি অতীতেও এই বিষয়গুলির বিরুদ্ধে মানে প্রশাসনিক কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? না, আমরা বলেছিলাম যে আমরা এটার জন্য যাদেরকে আমাদের যে অ্যাওয়ারনেস করানো হয় যে ওই অ্যান্টি টোবাকো যে ডিপার্টমেন্ট বিভিন্ন এনজিওর পক্ষ থেকে, তো সেই মোতাবেক অনেকগুলি ব্যানার প্রোভাইড করা হয়, ব্যানারটা আমাদের বিদ্যালয়ে লাগানো রয়েছে এবং পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরেও আমরা এটা লাগিয়ে রাখি, তো যাতে করে এই পাবলিক বা পাশাপাশি দোকানপাট যদি থাকে এরা যাতে সচেতন হয়ে এই কাজটিকে বিরত থাকে। তো সেই অ্যাওয়ারনেসটা আমরা বরাবরই আমরা করে থাকি, এটা হয়ে থাকে। স্যার, আপনার নাম? আমার নাম শ্রী মনোজ দেব।